তো ছাত্রছাত্রীরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামীকাল বেলা একটায় তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মেধা তালিকা, পাশের শতাংশ হার, সমস্ত কিছু প্রকাশ করা হবে। বেলা তিনটে থেকে ওয়েবসাইট মারফত কিন্তু রেজাল্ট দেখতে পারবে, কিভাবে কোন ওয়েবসাইট ব্যবহার করে বা কোন অ্যাপ ব্যবহার করে রেজাল্ট দেখবে এবং রেজাল্ট ডাউনলোড করবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু ইতিমধ্যেই গতকাল আমি কিন্তু চ্যানেলের মাধ্যমে আপলোড করেছি। সেই ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন, আই কমেন্ট এবং এন্ড স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই একবার কিন্তু দেখে নিতে পারো। আজকের ভিডিওটি যেহেতু আগামী দিন রেজাল্ট, পাশের শতকরা হার কত হতে পারে সেটা যেমন জানাবো, পাশাপাশি উচ্চ মাধ্যমিকে এই কথাটা আমি বলবো না যে সবাই পাস, সবাই পাস করে না, পরীক্ষা হয়েছে, সবাই পাস কখনোই একটা পরীক্ষায় করতে পারে না। কত শতাংশ ছাত্রছাত্রী এবছর পাস করছে, যারা ফেল করেছে তারা কী কারণে ফেল করেছে, আজকে তোমাদের সামনে একদম স্ট্যাটিস্টিক্যালি তুলে ধরবো প্রমাণস্বরূপ। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং রেজাল্ট বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সকল ছাত্রছাত্রী যে ভালো রেজাল্ট করে বা খারাপ রেজাল্ট করে সকলেই তো নিজের রেজাল্টে খুশি হয় না, সকলেরই একটা নিজস্ব এক্সপেকটেশান থাকে, আমি এত নম্বর পেতে পারি, কিন্তু সেই নম্বর যদি না পাওয়া হয় তাহলে বোর্ড কিন্তু তাদের জন্য দিচ্ছে পিপিআর পিপিএস, আর এবছর তো বোর্ড দিচ্ছে তৎকাল পিপিআর পিপিএস, মানে তুমি তিন দিনের মধ্যে অ্যাপ্লাই করবে, সাত দিনের মধ্যে রেজাল্ট বের করে দেবে, এইরকম পিপিআর পিপিএস কীভাবে করবে আবেদন, সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে বলে দেবো। অনলাইন অ্যাপ্লিকেশান করতে হয়, কীভাবে করবে সেটা বুঝিয়ে বলে দেবো। পাশাপাশি আগামী দিনে কলেজে ভর্তি হবে, কলেজে বেস্ট পসিবল সাবজেক্ট কম্বিনেশান কী কী সেগুলো নিয়েও ভিডিও আনবো। তাছাড়া তোমাদেরকে বলতে চাই, উচ্চ মাধ্যমিকের পর পাস কোর্স, অনার্স কোর্স, ছাত্রছাত্রীদের নিজস্ব রুচি অনুযায়ী কোনটা বেস্ট কোর্স এই নিয়েও ভিডিও এনেছি, তারও লিঙ্ক আমরা কিন্তু দিয়ে রাখলাম, সেগুলো দেখতে ভুলো না। এবং আগামী দিনে যে যে কথাগুলো বললাম তার উপরে ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। প্রথমে যেটা তোমাদের বলবো, পাস পার্সেন্টেজ, কত শতাংশ উচ্চ মাধ্যমিকে পাস করতে পারে। আমরা দেখেছি মাধ্যমিকে 87% মতো কিন্তু পাস করেছে। উচ্চ মাধ্যমিকে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 8,60,000 ক্যান্ডিডেটস, তাদের মধ্যে কত পাস করতে পারে সেটাই তোমাদের বলবো। তবে সেটা বলার আগে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিগত কয়েক বছরের আমরা স্ট্যাটিস্টিক তুলে ধরেছি, আগে সেটা বুঝে নাও, বুঝে নেওয়ার পরে তারপর তোমাদের বাকি এবছরের কথাটা বলছি। দেখো 2019 মোট পরীক্ষার্থী ছিল 7,90,000, রেজাল্ট বেরিয়েছিল মে মাসের 27 তারিখ, পাস করেছিল 86.92। আমি যে কয়েকটা এখানে স্ট্যাটিস্টিক দেখাচ্ছি লাস্ট 5 বছরের, তার মধ্যে সবচেয়ে কম পাস করেছিল এই বছরেই, যার মধ্যে ছেলেদের পাশের হার ছিল 87.44% এবং মেয়েদের পাশের হার ছিল 85.30%। তার পরের বছর 2020 পরীক্ষার্থীর সংখ্যা কমেছিল 7,61,000, রেজাল্ট বেরিয়েছিল জুলাই মাসের 17 তারিখ, সেখানে পাস করেছিল কিন্তু সব থেকে বেশি বলতে গেলে পরীক্ষা হওয়াকালীন 90.13%, যেখানে ছেলেদের মধ্যে পাস করেছিল 90.44% আর মেয়েদের মধ্যে পাস করেছিল 90%। 2021 পরীক্ষাই হয়নি, এই ইয়ারটা আমি কেন আলোচনা করব, তবুও বলে দিই মোট অ্যাপিয়ারিং পরীক্ষা কিন্তু হয়নি, মোট অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস ছিল সে বছর সব থেকে বেশি আগের 2 বছরের তুলনায়, 8,19,202। রেজাল্ট পাবলিশ করা হয়েছিল জুলাই 2022, পাস পার্সেন্টেজ ছিল 97.7, এটা বোর্ড প্রকাশ করেছিল, কিন্তু তারপরে অনেক আন্দোলন ঠান্দোলন হওয়ায় সেই পার্সেন্টেজটা 100% চলে গেছিলো, 100%কেই পাস করে দেওয়া ছিল। কেন করানো হবে না, কারণ পরীক্ষাই হয়নি। তো কীভাবে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল, 11-এর রেজাল্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যেখানে সেই হিসেবে ছাড়ো এটা আর কি বলবো, ছেলেদের পাশে শতাংশ ছিল 97.70, মেয়েদেরও তাই 97.70, কারণ পরীক্ষাই হয়নি। তবে পরবর্তীকালে আন্দোলনের মাধ্যমে যে শতাংশ ছাত্রছাত্রী ফেল করেছিল সকলকে পাস ঘোষণা করে দেওয়া হয়েছিল, অর্থাৎ 2021 যেহেতু পরীক্ষা হয়নি 100% পাস ছিল। 2022 রিডিউস সিলেবাসে পরীক্ষা হয়েছিল, রিডিউস সিলেবাস মানে কি, করোনা পরবর্তীকালীন সময় প্রায়
65% সিলেবাসে পরীক্ষা হয়েছিল। সে বছর ক্যান্ডিডেটস ছিল 720,862 জন। রেজাল্ট বেরিয়েছিল জুন মাসের 10 তারিখ। পাস করেছিল 88.44%, যার মধ্যে ছেলেদের পাশের শতকরা হার ছিল 90.19 আর মেয়েদের পাশের হার ছিল 86.19। 2023 গত বছর পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, 824,891 জন। রেজাল্ট বেরিয়েছিল মে মাসের 24 তারিখ। পাস করেছিল 89.3, অ্যাকচুয়াল পাসের শতাংশের হার 89.26। এখানে ছেলেরা পাস করেছিল 91.86 আর মেয়েরা পাস করেছিল 87.26%। এইগুলো দেখানোর মানে কি? যদি দেখে দেখো, 2021-এ যদি পরীক্ষা হতো তাহলে হয়তো পাস ফেলের ব্যাপার থাকতো। যেহেতু পরীক্ষা হয়নি তাই 100% পাস ছিল, কিন্তু বাকি যে 4টে বছর দেখালাম সেখানে কিন্তু ফেল করেছে। স্বাভাবিক, এটা পরীক্ষা হয়েছে মানে ফেল করবেই, এবছরও তাই হবে। কিন্তু আমরা যেটা দেখলাম 2019-এ পাসের হার 86-এর পর বাকি বছরগুলোতে আমরা দেখেছি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এবং গত বছর 89.26% পাস করেছে। এবং সেইটাই যদি আন্দাজ করা যায়, এবছর কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা পূর্বের বছরগুলোর তুলনায় অনেক বেশি, 8,60,000 ছাত্রছাত্রী। তার মধ্যে যেটা আন্দাজ করা যাচ্ছে, প্রায় 90% স্টুডেন্টস এবছর পাস করতে চলেছে। অর্থাৎ 88 থেকে 90% সবচেয়ে কম হলে 88% পাস করতে পারে, এবং সবচেয়ে বেশি হলে 90% স্টুডেন্ট কিন্তু পাস করতে পারে। 90% স্টুডেন্ট মানে কিন্তু অনেকটাই। আর বাকি যদি 10% আমরা ধরে নিই, 8,60,000-এর মধ্যে 86,000 ছাত্রছাত্রী কিন্তু অকৃতকার্য হতে চলেছে। যেটা এর আগেও ভিডিওতে আমরা এনেছি, ছাত্রছাত্রীরা খাতায় এগুলো কী লিখেছে, কোন কারণে, এখানেই আমাদের পরবর্তী পয়েন্ট। ছাত্রছাত্রীরা, যে সকল ছাত্রছাত্রীরা ফেল করতে পারে তারা কী কারণে ফেল করতে পারে, 3টে পয়েন্ট আমরা হাইলাইট করেছি। 3টে পয়েন্ট কী? প্রথমত সাদা খাতা জমা রেখে আসা, খাতায় কিছুই না লেখা, এই কারণে ফেল হতে পারে। দ্বিতীয় পয়েন্ট কী হতে পারে? দ্বিতীয় পয়েন্ট, তুমি টুকলি করতে গিয়ে ধরা পড়েছ, এক্সামিনার তোমার খাতার সঙ্গে টুকলিটাকে অ্যাটাচ করে খাতার উপরে আর এ লিখে দিয়েছে। আর এ মানে রুলস এগেইনস্ট, এটার মানে তুমি এবছর সমস্ত বিষয়ের ক্ষেত্রে অকৃতকার্য, কারণ পরীক্ষা বিরোধী কাজ তুমি করেছো। আর থার্ড জিনিস কী হতে পারে? তুমি প্রশ্নপত্র জড়িতর সঙ্গে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলে যার জন্য তোমার পরীক্ষাটাই বাতিল এই জায়গায়। তবে আমি কিন্তু গতকালের ভিডিওতে এনেছি, ছাত্রছাত্রীরা যারা, আমি বারবার পরীক্ষার 1-1.5 মাস আগেও আমি ভিডিও এনেছিলাম, ছাত্রছাত্রীরা তোমরা সাদা খাতা কিন্তু জমা রেখে আসবে না, তোমরা লিখে আসো, তোমরা যা জানো সেই বিষয় সম্পর্কিত সেটাই লিখে আসো, বোর্ড এবং এক্সামিনারকে সুযোগ দাও সেইটুকু লেখার জন্য তোমাকে নম্বর দেওয়ার, সেইটুকু জায়গা যদি তুমি ছেড়ে আসো, তুমি যে ফেল করছো না, তুমি এই 90% ছাত্রছাত্রী পাশের হারের মধ্যে পড়ছো, এতে কোনো ভুল নেই। গ্রেস মার্কস অত্যন্ত ভালোভাবে দেওয়া হয়, গ্রেস মার্কস বাংলা ইংরেজিতে যদি তুমি পাস করে যাও, বাকি 4টে বিষয়ের মধ্যে 2টো বিষয়েও আটকে গেলে তোমাকে গ্রেস মার্কস দেওয়া হয়। এবং যদি মনে করো বাংলা ইংরেজি কোনো একটার মধ্যে তোমার আটকে গেছো, সেই নম্বরটা 4-5 নম্বরও, তাতেও তোমাকে গ্রেস মার্কস দিয়ে দেওয়া হয়েছে আর হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে তোমার কোনো বিষয়ে যদি অসুবিধা থেকে থাকে, তোমার 2টো বিষয়ের মধ্যে 1টি বিষয়ে নম্বর কম পেয়ে থাকে, তুমি পাস করে যাবে। তবে এটা কিন্তু দেখা গেছে, 2টি বিষয়ের 2টি বিষয়ই তুমি 7-8-9 নম্বর করে কম, সেক্ষেত্রে গ্রেস কিন্তু দেওয়া হবে না। তবে দেখা গেছে যে 2টি বিষয়েই বিগত বছরগুলোতে তুমি 3-4 নম্বর করে কম পেয়েছো, তোমাকে গ্রেস দেওয়া হয়েছে। গ্রেস মার্ক সম্পর্কিত যাবতীয় ভিডিও আমি গতকালের ভিডিওতে কভার করেছি, তাই অন্তত একবার দেখে নিও। এই ভিডিওটি পাস পার্সেন্টেজের ওপরে, যেটা আমি অনুমান করতে পারি কম বেশি 90% ছাত্রছাত্রী এই বছরে দাঁড়িয়ে পাস করতে চলেছে, এবং 10% মানে প্রায় 85 থেকে 86 হাজার, বা খুব বেশি হলে 90,000 ছাত্রছাত্রী কিন্তু অকৃতকার্য হতে চলেছে, যে 3টি বিষয় বললাম সেই 3টি বিষয়ের জন্য। তাছাড়া কিন্তু ছাত্রছাত্রীরা অকৃতকার্য হয় না। কিভাবে অনলাইন রেজাল্ট দেখবে, কিভাবে ডাউনলোড করবে, সেই বিষয়ের ভিডিও গতকাল সন্ধেবেলায় এনেছি, সেটাও একবার দেখে নিও। এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি আমি লিঙ্কগুলো, সেগুলো একবার দেখতে ভুলো না। আপাতত যা যা নিউজ ছিল বোর্ডের তরফ থেকে বা বোর্ডের মত অনুযায়ী সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি অসুবিধা, রেজাল্ট নিয়ে তোমরা কতটা চিন্তিত বা কতটা
রেজাল্ট নিয়ে এক্সাইটেড সেটা জানাতে ভুলো না। আগামী দিনে তোমাদের জন্য অনেক ভিডিও অপেক্ষা করছে, নিয়ে আসবো আমাদের চ্যানেলের মাধ্যমে। তোমরা কমেন্ট করে জানাও কার কী ডাউটস রয়েছে, সমস্ত জিনিসগুলি সেখানে কিন্তু আমরা তুলে ধরবো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।